1893 খ্রিস্টাব্দের 31শে মে পেনিনসুলা জাহাজে করে স্বামীজি বোম্বে থেকে আমেরিকা যাত্রা করেছিলেন। পথে একবার জাহাজ পাল্টে প্রায় দু মাস পরে 1893 খ্রিস্টাব্দের 25শে জুলাই তিনি এম্প্রেস অফ ইন্ডিয়া জাহাজে কানাডার ভ্যাঙ্কুভার বন্দরে উপস্থিত হন। ভ্যাঙ্কুভার থেকে এক দীর্ঘ ট্রেন যাত্রার পর দুবার ট্রেন পাল্টে শিকাগোয় এসে উপস্থিত হন 30শে জুলাই রবিবার রাত 11টায়। অপরিচিত মানুষের ভিড়, অনুপযুক্ত পোশাক ও তার কাছে স্বল্প অর্থ থাকার জন্য তিনি অস্বস্তি বোধ করতে লাগলেন। সবচেয়ে বড় সমস্যা হল তার কাছে ধর্ম মহাসভাতে যোগ দেওয়ার কোনো পরিচয়পত্র ছিল আর ধর্মসভায় যোগ দেওয়ার তারিখ পেরিয়ে গিয়েছিল। যে আশা নিয়ে স্বামীজি আমেরিকা এসেছিলেন, যার জন্য এত উদ্যোগ আয়োজন, শিকাগোয় পা দেওয়ার সঙ্গে সঙ্গে তা এইভাবে চুরমার হয়ে গেল। কিন্তু তবুও তিনি ভেঙে পড়লেন না চিরকালের ভিড় দিয়ে। প্রতিকূল অবস্থাতেই যেন তার মন আরো শক্ত হয়ে ওঠে। শিকাগোয় আসবার পথে ট্রেনে স্বামীজির সঙ্গে এক মাঝবয়সী মহিলার পরিচয় হয়েছে। তার নাম ক্যাথারিন স্যানবর্ন। স্বামীজির সঙ্গে আলাপ করে তিনি মুগ্ধ হয়েছিলেন। স্বামীজিকে তিনি বলেছিলেন তিনি থাকেন বোস্টনে। বোস্টনে গেলে স্বামীজি যেন তার খামার বাড়িতে আতিথ্য গ্রহণ করেন। স্বামী যখন বোস্টন পৌঁছলেন তখন তিনি প্রায় অপরদক শূন্য। কাজেই মিস স্যানবর্নের বাড়ির কথাই তার মনে উঠল। মিস স্যানবর্ন তাকে সাদরে থাকতে দিলেন। 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে সকাল 10টায় শুরু হয় ধর্ম মহাসভা। প্রথম অধিবেশনে 10টি ধর্মের উদ্দেশ্যে 10টি ঘণ্টা ধ্বনি বাজানো হয়। দ্বিতীয় অধিবেশনে স্বামীজি বক্তৃতা দিতে উঠলেন এবং সম্বোধন করলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। মুহূর্তের মধ্যে বদলে যায় সভাঘরের পরিবেশ। কয়েক হাজার মানুষ হাততালিতে ব্যস্ত হয়ে পড়ল। প্রায় 2 মিনিট ধরে চলল তীব্র হাততালি। স্বামীজি সংক্ষিপ্ত বক্তৃতা রাখলেন যার মর্মার্থ শ্রীরামকৃষ্ণের সেই যত মত তত পথ বাণী। কোনো নির্দিষ্ট ধর্মের জয়গান করলেন না স্বামীজি। সব ধর্মই যে সমান সত্য, ভারতবর্ষের মানুষের এই সনাতন বিশ্বাসকেই তিনি সবার সামনে তুলে ধরলেন। তিনি বললেন, হে ভারত, এই পরাণুবাদ, পরাণুকরণ, পরামুখপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য পরিপ্রদত্ত। ভুলিও না নির্জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন কর, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশ্রজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর কর, আমায় মানুষ কর। 27শে সেপ্টেম্বর ধর্ম মহাসভার অন্তিম দিবসে বিদায় বক্তৃতায় স্বামীজি বললেন, অবশেষে বিশ্বধর্ম মহাসম্মেলন বাস্তবে রূপায়িত হয়েছে এবং যারা একে বাস্তবায়িত করার জন্য পরিশ্রম করেছিলেন করুণাময় ঈশ্বর তাদের সহায়তা করেছে এবং তাতে নিঃস্বার্থ পরিশ্রমকে সাফল্য মণ্ডিত করেছে।
1897 খ্রিস্টাব্দের পয়লা মে কলকাতায় বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন ধর্মপ্রচারের জন্য সংগঠন রামকৃষ্ণ মঠ এবং সামাজিক কাজের জন্য সংগঠন রামকৃষ্ণ মিশন। এটি ছিল শিক্ষামূলক সাংস্কৃতিক চিকিৎসা সংক্রান্ত এবং দাতব্য কাজের মধ্য দিয়ে জনগণকে সাহায্য করার এক সামাজিক ধর্মীয় আন্দোলনের পারম। রামকৃষ্ণ মিশনের আদর্শের ভিত্তি হচ্ছে কর্মযোগ। স্বামী বিবেকানন্দের দ্বারা দুটি মঠ প্রতিষ্ঠিত হয়েছিল এবং যার মধ্যে কলকাতার কাছে বেলুড়ের মঠটি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় করা হয়েছিল এবং অন্যটি হিমালয়ের মায়াবতীতে আলমোড়ার নিকটে অদ্বৈত আশ্রম নামে পরিচিত এবং পরে তৃতীয় মঠটি মাদ্রাজে প্রতিষ্ঠা করা হয়েছিল। ইংরেজিতে প্রবুদ্ধ ভারত ও বাংলায় উদ্বোধন নামে দুটি সাময়িকী চালু করা হয়েছিল। একই বছর মুর্শিদাবাদ জেলায় স্বামীজি দুর্ভিক্ষের জন্য অখণ্ডানন্দ কর্তৃক ত্রাণ কাজ চালু করেছিলেন। 1893 খ্রিস্টাব্দে পাশ্চাত্যে স্বামীজির প্রথম ভ্রমণের সময় যখন তারা একত্রে ইয়োকোহামা থেকে শিকাগো যাত্রা করেছিলেন তখন বিবেকানন্দ স্যার জামশেদজি টাটাকে একটি গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে অনুপ্রাণিত করেছিলেন। আনুমানিক এই সময়ে স্বামীজি টাটার প্রতিষ্ঠিত বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের প্রধান হওয়ার অনুরোধ সম্বলিত একটি চিঠি পান, কিন্তু বিবেকানন্দ প্রস্তাবটি প্রত্যাখ্যান করে এই বলে যে সেটি তার আধ্যাত্মিক আগ্রহের সঙ্গে সংঘাত। যদি এই পৃথিবীতে এমন কোন দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোন স্থান থাকে যেখানে মানুষের ভেতর ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্তভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে, যদি এমন কোন দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ। এই ভারতবর্ষ ছিল স্বামীজির আবেগের গভীরতম কেন্দ্র। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে, প্রধ্বনিত হতো তার ধমনীতে। ভারতবর্ষ ছিল তার দিবাস্বপ্ন, ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। তিনি ভারতবর্ষকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন। তিনি মনে করতেন ভবিষ্যৎ ভারত প্রাচীন ভারতের চেয়ে অনেক বড় হবে। তিনি ভারতীয় যুব সমাজকে উদ্দেশ্য করে বলেছেন, পাশ্চাত্যের কাছে বিজ্ঞান শেখো, আর শেখাও বেদান্ত, আগে মানুষের সেবা। তিনি ঘুমন্ত ভারতবর্ষকে নিজস্ব বাণীর শক্তিতে জাগ্রত করেছিলেন। তিনি বলেছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য পরাণ নিবোধিত, অর্থাৎ ওঠ জাগো, সদ্গুরুর সান্নিধ্যে গিয়ে জ্ঞান প্রাপ্ত হও। চক্রবর্তী রাজা গোপালাচারী স্বামী বিবেকানন্দের সম্পর্কে বলেছিলেন, আমাদের আধুনিক ইতিহাসের দিকে ফিরে তাকালে যে কেউ স্পষ্ট দেখতে পাবে স্বামী বিবেকানন্দের কাছে আমরা কত ঋণী। ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন নীতি উন্মিলিত করে দিয়েছিলেন। তিনি রাজনীতির আধ্যাত্মিক ভিত্তি নির্মাণ করেছিলেন। আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনি ভারতীয় স্বাধীনতার জনক। আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্বাধীনতার তিনি দিবেন।